15 আগস্টকে ঘিরে সহিংসতার তথ্য পেয়ে অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। বুধবার ঢাকা মহানগর উত্তরের 3 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা এই অবস্থান কর্মসূচি পালন করেছে। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রায়হানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেতৃবৃন্দরা জানায়, 15 আগস্টকে ঘিরে একটি মহলে দেশের সংখ্যালঘু মন্দির মসজিদে হামলার পায়তারা করছে। তারই প্রতিবাদে আমরা বিএনপি 3 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি করছি। কেউ সহিংসতা করার চেষ্টা করলে আমরা সাথে সাথে প্রতিহত করব। এ সময় বক্তব্য রাখেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন এবং পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব দিলারা পানি। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হুদা মিঠু এবং স্বেচ্ছাসেবক দলনেতা ওসমান ঢালী সহ অনেকে। উল্লেখ্য, 15 আগস্টকে ঘিরে কেউ সহিংসতা করলে বিএনপি দাঁত ভাঙা জবাব দিবে বলেও জানান উপস্থিত নেতৃবৃন্দরা। আমরা অনেক জায়গায় ইনফরমেশন পাইছি, তারা 15 আগস্টের নামে তারা নাশকতা করবে, বিভিন্ন মন্দিরে হামলা করবে, বিভিন্ন বাসাবাড়িতে হামলা করবে, আমাদের ওয়ার্ডটাকে অথবা আমাদের ঢাকা শহরটাকে তারা অরাজকতা করে একটা নাশকতার চিন্তাভাবনা নিয়ে তারা মাঠে নামছে। তাকে প্রতিরোধ করার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রীরা বুকের তাজা রক্ত দিয়ে পুনরায় বাংলাদেশকে স্বাধীন করেছে, আমরা সেই সমস্ত স্বাধীন বাংলাদেশের ছাত্র ভাইরা যারা জীবন দিয়েছে তাদের নামটা আমরা অবিস্মরণীয় করে রেখে দিতে চাই বাংলার মাটিতে। সারা পৃথিবীর মানুষ জানুক যে এই স্বৈরাচারী, এই নরপশু, এই ফেসিবাদী সরকারকে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আগামী দিনে যেন এরা এই বাংলার মাটিতে পা না রাখতে পারে, এই আশাবাদের উপলক্ষে কালকে রাতে আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দল, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তাদের উসিলেই আমাদের এই খবর পাওয়া। আওয়ামী সন্ত্রাসীরা যারা এতদিন আত্মগোপন করেছিল 5 তারিখের পর থেকে, তারা মহল্লা এলাকায় ঢুকে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, তারা আত্মঘাতিক হামলা করবে, মানুষের বাচ্চারায় ডাকাতি ছিনতাইয়ের একটা প্রলয়ন চালাবে। তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা সর্বোপরি একটা চেষ্টা করছে আমাদের এই সুন্দর একটা ভাবমূর্তিকে নষ্ট করে, ছাত্রদের এই অক্লান্ত পরিশ্রমকে তারা ধূলিসাৎ করার একটা পরিকল্পনা করেছে। তাই আমরা আজকে 15 আগস্টের উসিলায় বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা যারা শুভেচ্ছা মিছিল করবে, আমরা 3 নম্বর ওয়ার্ড বিএনপি, আমাদের জননেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকের নির্দেশনায় আমার ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলামের নজুর আহ্বানে আমরা একত্রিত হয়েছি। পাশাপাশি যারা কাউন্সিলর আছে, যারা এমপি আছে, এদের মাধ্যমে কিন্তু এরা অনুসারী যারা আছে ওরাই কিন্তু এই আমাদের বাচ্চাদের গুলি করা বলেন, রামদা কথা বলেন, সব কিন্তু ওরাই করছে। তা আমরা চাচ্ছি, আমরা এই যে কার্যক্রমটা শুরু করছি এই কারণে যেন এই কালো ছায়ার থাবাটা যেন আমাদের মধ্যে আর না আসে।